নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মহেশ। আজ আপনাদের সাথে আলোচনা করব গুয়েকাম হোমিওপ্যাথিক মেডিসিনটি নিয়ে, ইউজেস অ্যান্ড সিমটমস অফ গুয়েকাম। গুয়েকাম ওষুধটি বাতের রোগীদের ওপর সবথেকে ভালো কাজ করে। তরুণ বাত ও তার সঙ্গে যদি প্রচণ্ড যন্ত্রণা থাকে, সেই ক্ষেত্রে এই ওষুধটি বিশেষ উপকার হয়। এবং যদি রোগীর শরীরে কোনো দুর্গন্ধযুক্ত স্রাব বইতে থাকে বা সারা শরীর থেকে বিশ্রী গন্ধ বেরোতে থাকে, এবং যদি রোগীর শরীরের কোনো ফোড়া বা যেখানে পুঁজ উৎপন্ন হয় সেখান থেকে যদি বিশ্রী গন্ধ বেরোয় এবং রোগীর সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সংকোচন ও আড়ষ্টতা থাকে ও অঙ্গ প্রত্যঙ্গ অচল হয়ে যায়, কিন্তু রোগীর অঙ্গ প্রত্যঙ্গ প্রসারিত করার প্রচণ্ড ইচ্ছা থাকে কিন্তু ব্যথার জন্যে সে অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে নড়াচড়াও করতে পারে না, সেই ক্ষেত্রে এই ওষুধটির লক্ষণ বুঝতে হবে এবং সেখানে এই ওষুধটি খুব ভালো কাজ করে। এই ওষুধটি সাধারণত হাতে বাত, কাঁধে বাত, সায়াটিকা, কোমরে বেদনা, গেঁটে বাত, এবং এই বাত যদি সমস্ত পা পর্যন্ত বয়ে যায় বা ঘাড়ে ও মাথার বাতের বেদনা এবং খুলিতে পর্যন্ত বেদনা থাকে, সেই ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তরুণ বাতে যেমন হাঁটু ফোলা এবং হাঁটুর মালাইচাকিতে প্রচণ্ড যন্ত্রণা, এবং যদি একটুখানিও রোগীর পায়ে চাপ লেগে যায় তাতে যন্ত্রণার প্রচণ্ডভাবে বেড়ে যায়, আক্রান্ত স্থানে একদমই গরম সহ্য হয় না, সেই ক্ষেত্রে এই ওষুধটি নিম্ন শক্তি 6x যদি সেবন করা যায় খুব ভালো কাজ দেয়। হাঁটুতে আঘাত লেগে যদি সাইনোভাইটিস হয় তাহলেও এই ওষুধটি খুবই উপকারী। পুরাতন বাতে প্রায় দেখা যায় যে রোগী নিজের ইচ্ছামতো চলাফেরা করতে পারে না, সেই ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে। এছাড়া পুরাতন বাতে যদি গাঁটে গাঁটে ছোট ছোট পাথর কুচির মতো এক ধরনের পদার্থ জমা হয় যাকে কনক্রিয়েশন বলা হয়, সেই ক্ষেত্রে কস্টিকাম এবং গুয়েকাম খুব ভালো একটি ঔষধ এইসব রোগীর ক্ষেত্রে। এছাড়া গুয়েকাম টনসিল ও গলার কোনো ক্ষততেও ব্যবহার করা হয়। টনসিলের প্রথম অবস্থায় গুয়েকাম খুবই উপকারী একটি ঔষধ। মুখের ভিতরে, গলায় এবং তালুতে যদি ছোট ছোট ক্ষত থাকে বা ঘা থাকে এবং আক্রান্ত স্থান ছোট ছোট ছিদ্রের মতো দেখা যায়, সেক্ষেত্রে গুয়েকামের নিম্ন শক্তি খুব ভালো কাজ করে। শ্বাসযন্ত্রের পীড়ায় যদি অত্যন্ত শ্বাসকষ্টের সাথে কাশি হয় এবং কাশির সাথে যদি রোগীর দমবন্ধের মতো অবস্থা হয়ে যায়, যদি বুকে ছুঁচ ফোটানো বেদনা থাকে, তাহলে গুয়েকাম খুব ভালো একটি ঔষধ এবং রোগী এই ওষুধ প্রয়োগ করলে উপশম বোধ করে। যক্ষা রোগেও এই ওষুধটি ব্যবহার করা হয়। যক্ষা রোগের শেষ অবস্থায় যখন বাম এপেক্সে প্লুরেটিক ব্যথা হয় এবং প্রচণ্ড দুর্গন্ধযুক্ত পুঁজ ও শ্লেষ্মাযুক্ত গয়া ওঠে, তখন এই ওষুধটি খুব ভালো কাজ করে। প্লুরোডিনিয়া রোগের সাথে যদি যক্ষা সংমিশ্রিত থাকে তাহলে গুয়েকামই তার একমাত্র ঔষধ মনে রাখতে হবে এবং সেখানে এই ওষুধটি প্রয়োগ করলে রোগী আরোগ্য লাভ করে। অনেক পুরাতন বাতে বা গেঁটে বাতে যখন রোগী বহুদিন ধরে ভুগে ভুগে রোগীর জয়েন্টসগুলোতে কনক্রিশন উৎপন্ন হয়, তখন কস্টিকাম ওষুধটির পরে গুয়েকামের প্রয়োজন হয় এবং খুব ভালো কাজ করে। স্ত্রীব্যাধিতে ডিম্বকোষের যন্ত্রণায় বা ওভ্যারাইটিসে ও বাধক বেদনায় এবং অনিয়মিত ঋতুস্রাব প্রভৃতিতে গুয়েকাম খুব ভালো কাজ করে। প্রস্রাবের সমস্যায় যদি প্রস্রাবের অনবরত বেগ আসে এবং প্রস্রাব থেকে অত্যন্ত দুর্গন্ধ বের হয় এবং মূত্রথলির কাছে যদি ছুঁচ ফোটানো এক ধরনের ব্যথা থাকে, সেই ক্ষেত্রে গুয়েকাম খুব ভালো কাজ করে। এবং গুয়েকাম ব্যবহারের আরও কয়েকটি লক্ষণ এবং পয়েন্ট আমাদের মনে রাখা দরকার। যেমন বেত রোগীদের ক্ষেত্রে যে সমস্যাই হোক না কেন, যদি কানের ব্যথা হয়, দাঁতের ব্যথা হয়, প্রস্রাবের পীড়া, চোখের সমস্যায়, তাই বেত রোগীদের ক্ষেত্রে যে সমস্যাই হোক না কেন, যদি গুয়েকাম প্রয়োগ করা যায় খুব ভালো সুফল পাওয়া যায়। অঙ্গ প্রত্যঙ্গের ব্যথায় বা কাঁধে বা বাহুতে যদি হাতে বেদনা থাকে এবং যদি রোগীর নিতম্বে যদি খোঁচা মারার মতো বেদনা থাকে ও সায়াটিকা ও কোমরের বেদনা যদি ছিঁড়ে ফেলার মতো গাঁটে বেদনা থাকে, সেই ক্ষেত্রে রোগী নড়াচড়া অবধি করতে পারে না এবং গোড়ালিতে এত ব্যথা থাকে যে পা ছড়াতে পর্যন্ত পারে না, এর ফলে রোগী খোঁড়ার মতো খোঁড়াতে খোঁড়াতে চলে এবং ভয়ানক এক ধরনের বেদনাদায়ক চাপ সহ্য করতে হয় রোগীকে, কোনো প্রকার গরম রোগীর সহ্য হয় না। এবং যদি রোগীর সন্ধিবাত থাকে, সেই ক্ষেত্রে রোগী যদি মনে করে ছুরি দিয়ে কাটার মতো ব্যথা হচ্ছে, সেই সঙ্গে যদি আক্রান্ত স্থান প্রচণ্ড গরম হয়ে থাকে এবং রোগী যদি আক্রান্ত স্থানে প্রচণ্ড গরম বোধ করে, সেই ক্ষেত্রে গুয়েকাম খুব ভালো কাজ করে। গুয়েকাম ওষুধটির আরও কয়েকটি লক্ষণ আমাদের মনে রাখা দরকার। যেমন রোগীর যখন নড়াচড়া করলে ব্যথা বৃদ্ধি পায় এবং
ঠান্ডা ও আর্দ্র আবহাওয়াতে রোগীর ব্যথা বৃদ্ধি পায়। সন্ধ্যে 6টা থেকে ভোর 4টে অবধি যদি ব্যথার বেশি বৃদ্ধি হয় সেক্ষেত্রে এটি গুয়ে কামের লক্ষণ এবং প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। এই ওষুধটি সাধারণত নিম্ন শক্তিতে ব্যবহার করা হয়, যেমন মাদার টিংচার ও 6-6। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।